সালামু আলাইকুম, আবার চলে আসলাম আমি হাদি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ দেখাবো আমার ডায়মন্ড আপের সেটআপ। শুরু করতেছি এইখান থেকে। এইখানে আছে গ্রে ডায়মন্ড আপ আর সিলভার ডায়মন্ড আপ, এগুলো সব অ্যাডাল্ট। নতুন চূড়া দিব আমি এইবার ইনশাল্লাহ। তারপর এইখানে দ্বিতীয় খাঁচা, দ্বিতীয় খাঁচা এই যে দেখতে পাচ্ছেন কোনায় বসে আছে ওরা জোড়া। এটা রানিং, আমার রানিং পেয়ার। দেখেন কীভাবে সেট আপটা করবেন। ডিম পাড়ার পাত্রটা, এই যে আমার ডিম পাড়ার পাত্রটার সেট আপ। এইখানে আছে গ্রে ডায়মন্ড আপ। এইখানে এরা প্রতিবার ডিম বাচ্চা করে ইনশাল্লাহ। এর আগেও তিনবার করছে। শহর একটু শহর দেখতে দে, দেখাবে না। ওদের নিচে ডিম আছে একটা, আর একটা পারবে। তারপর আসতেছি নিচে। এই যে এই জোড়া হলো সিলভার ডায়মন্ড আপ, এটাও রানিং। এইটা এর আগেও পাঁচবার ডিম বাচ্চা করছে, বাট ডিমের পাত্র এখনও খালি। ডিম পারবে, ডিম পাড়ার সময় হয়ে গেছে ডিমে বসে। দেখেন আবারও দেখাইতেছি ডিমের পাত্রটা সেট আপ কীভাবে করবেন। এই দেখেন আমি ওই সালার যে চটগুলো আছে এগুলা ভিতরে আটকাই দিছি, যাতে ফালা এন দিতে না পারে। তারপর এই দেখেন এই জোড়াটা আমার, এই তো অনেক ছটফট করে ফ্রেশ অ্যাক্টিভ চকচকা। তারপর এই চার নম্বর পেয়ারটা, এইটা ফিমেলটা হইল আপনার ক্রিস্টাল হোয়াইট আর মেলটা হইল সিলভার। দেখেন এইবার আর ইনশাল্লাহ একটা পিচ্ছে একটা বাচ্চা ফুটেছে। একটা দুইটা বাচ্চা ফুটাইছিল কিন্তু একটা মারা গেছে। এইটা হইল বাচ্চা, দেখতে পারতেছেন অনেক কিউট ডায়মন্ড আপের সেট আপ। চারটা খাঁচা রাখছি এখন, দুই চার। উপরে ওদের জন্য সেট আপ করা আছে আরও খাঁচা, বাট ওগুলোতে আমি ফিন্স রাখছি। ফিন্সগুলো আপনাদের দেখাইতেছি। প্রথমে দেখাইতেছি এই জোড়া গোল্ডিয়ান রেডেড ইয়েলো, আপনার মাথা লাল এবং পুরো শরীর হলুদ। এই জোড়া রানিং পেয়ার, এই জোড়া সেল হয়ে গেছে, যে কোনো সময় নিয়ে যাবে এসে। তারপর এই পাশে আছে গোল্ডিয়ানের অ্যাডাল্ট এক জোড়া আছে, এগুলো ভিড়ে দিব সামনে। আর এখানে পার্ল আছে, রেড পার্ল আছে একটা, এই দেখতে পারতেছেন রেড পার্ল। এই তো হ্যাঁ, এটা গোল্ডিয়ান, গ্রিন গোল্ডিয়ান রেড হেড, ওই তো। আর এটা একটা সাদা সাদা গোল্ডিয়ান অ্যালবিনো গোল্ডিয়ান। তারপর উপরে এইগুলো সব রেস্টে আছে, এইগুলো ফিঞ্চ, এই পাশে মেল, এই পাশে ফিমেল। এগুলো সব রেস্টে রাখছি অ্যাডাল্ট, এগুলো জোড়া দিব সামনে। এগুলো সব রেস্টে আছে। এখন দেখেন আমার অস্ট্রেলিয়ান কুকুর সেট আপ। এইখানে আছে দুইটা, এই দুইটাই ছেলে। ভাবছিলাম আমি জোড়া হবে, বাট এখন এই দুইটাই ডাকে, এই দুইটা ছেলে। এই পাশে আছে এই দুইটাও ছেলে, মানে চারটা আমার ছেলে এই চারটা ছেলে। তারপর এই পাশে আছে এক জোড়া গ্রে অস্ট্রেলিয়ান গোবর ইংনেক, ডিম পারছে। আপনারা দেখাইতেছি আপনাদের আমি সরা, এইটা এই যে দেখেন দুইটা ডিম, মাশাল্লাহ একদম ফ্রেশ পাখি গ্রে অস্ট্রেলিয়ান। এই পাশে আছে একটা জোড়া চুইটাল, নিচেরটা উপরটা ছেলে নিচেরটা মেয়ে। তারপর এইখানে আছে এক জোড়া চুইটাল সাদা, রোদের জন্য ক্লিয়ার দেখাইতে পারতেছি না। হ্যাঁ এই জোড়াটা দেখেন, এই যে চুইটাল, এইটা একটা জোড়া, এটা একবার বাচ্চা করছে, সরায় ফেলছি বাচ্চা, আবার ডিম দিবে। আর এইটাও রেস্টে আছে, এটা হয়তো সপ্তাহখানেক পর আবার ডিম দিবে, এটাও চুইটাল। তারপর এইখানে আছে এক জোড়া চুইটাল। হ্যাঁ এটা ওর মাস্টার পেয়ার, সবার পুরানো পেয়ার, এটাই সবার প্রথম পেয়ার আমার। এইটা থেকেই সবগুলো আসছে চুইটালের সবগুলো এটা থেকেই আসছে মাশাল্লাহ। তারপরে এখানে আছে একটা আমার সাদা অস্ট্রেলিয়ান আর সাথে রেড অস্ট্রেলিয়ান, এটা একবার ডিম বাচ্চা করছে। সবার উপরে রাখছি বাচ্চাগুলো আপনার ফ্লাইং কেজ দিয়ে রাখছি। এখানে চারটা বাচ্চা আছে, একটা চুইটালের বাচ্চা আর তিনটা হইলো আপনার রিং গ্রে কালারের। এই হইল আমার টোটাল অস্ট্রেলিয়ান চুইটাল গুগুর আর রিংনেক গুগুর সেট আপ। এখন দেখা যাচ্ছে আপনাদের ফিঞ্চের সেট আপ। আমার ফিঞ্চের সেট আপটা আমার এই পাশে সব বেঙ্গলি সিয়ার, মানে জুটিওয়ালারা ক্রেস্টেড বেঙ্গলি। আর এই পাশে হচ্ছে গোল্ডিয়ান
এই পাশে হলো ক্রিমিনো পার্ল, এগুলাও সব আছে। এখানে ব্ল্যাক পার্ল আছে, আর নিচের তাকটা এটা খালি আছে। এখানে ওই প্রথম যে দেখাইলাম আপনার অ্যাডাল্ট, ওগুলা ব্রিডে দিব। এখন আপনাদের ডিটেলে দেখাইতেছি। এখানে দেখেন এটা ব্ল্যাক পার্ল, আর এটা বাসা বানায় ফেলছে অলরেডি, রেড পার্লের সাথে জোড়া দিছি। হ্যাঁ, ওর বাসা বানায় ফেলছে অলরেডি, এই তো বেরোয় আসছে সুন্দরী। হ্যাঁ, আরও ডিম পাড়ার সময় হয়ে গেছে। আর এইখানে আছে আপনার ক্রেস্টেড ফন বেঙ্গলি সিয়ার, এইখানে আছে ক্রিমিনো পার্ল, এটা ডিম ডিম পাড়ছে, তা দিতেছে। এইখানে আছে ইয়েলো গোল্ডিয়ান, আর হলো আপনার সিলভার গোল্ডিয়ান। এটা আবার ক্রেস্টেড বেঙ্গলি বেঙ্গলি, এখানে জোরে রাখছি। এটা রানিং, সবগুলা যে কয়টা বাচ্চা প্রায় সবগুলা সিয়ার আছে। আর এইখানে আছে আপনার সিলভার গোল্ডিয়ান আর ইয়েলো গোল্ডিয়ান, এইটা এক জোড়া। এখন দেখেন আমার বেঙ্গলি যে সিয়ারের সেট আপটা, এটা ডিম পাড়ার জন্য রেডি আছে, ডিম পাড়বে যে কোনো সময়। আর এইখানে এই জোড়া বাচ্চা ফোটাইছে, সব ফুট দিয়ে রাখছি, বাচ্চা ফোটাইছে এই জোড়া। হ্যাঁ, বাচ্চা ফোটাইছে। তারপর এইখানে এই জোড়ারা বাসা বানাইছে, এক এক মাস দেড় মাস রেস্ট ছিল এরা, পরে নতুন করে সেট আপ করছে, বাসা বানাইছে, ডিম পাড়বে। আর এরাও বাসা বানানো শেষ, ডিম পাড়বে। এই পাশে হলো ফন ফন বেঙ্গলি, এরা বাসা বানাইছে, ডিম পাড়বে। এইখানে হলো ক্রেস্টেড ফন, মানে জুটিওয়ালা ফোন, এরাও ডিম পাড়বে। আর এইখানে এই জোড়াটা চারটে ডিম পাড়ছিল, দুইটা বাচ্চা অলরেডি ফুটাইছে, আর দুইটা ফুটাই নেই এখনও। এই যে এখানে সফট দিয়ে রাখছি। এইখানে আছে এক জোড়া ফন আর চকর পেয়ার, আর এইখানে আছে চকোসিয়ার, ই ক্রেস্টেড সিয়ার। আর উপরে যে দেখতে পারতেছেন, ওগুলা যে বাচ্চাগুলো হয়েছিল আমার দেড় মাস আগে দুই মাস আগে, ওগুলা সব রেস্টে ছিল, এখন রেস্টে রাখছি ওগুলা। ওগুলো ফ্লাইং কেস, ওগুলাও কিছু কিছু সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, ডাকাডাকি করে। ওইখানে ক্রেস্টেড আছে, নন ক্রেস্টেড আছে। এই হলো আমার পুরা সেট আপ, গোল্ডিয়ান, ফিঞ্চ, ডায়মন্ড আপ, অস্ট্রেলিয়ান রিংনেক ঘুঘু, গ্রে কালার, সাদা চুইটাল ঘুঘু, এগুলো উপর এগুলো রেস্টে আছে। আর এই পাশে হলো আপনার ফিঞ্চের সেট আপ। এই তবে আরও খাঁচা বানাইতে হবে আমাকে, আমার জায়গা সংকলনের জন্য পাখির খাঁচা বাড়াইতে পারতেছি না। তবে এই যে এখানে উপর একটা খাঁচা কিনতে হবে আমার, এই এইটার উপরে একটা সেট আপ করতে, আরও দুইটা খাঁচা আমার নিতে হবে। ধন্যবাদ আজকে সবাইকে, বিস্তারিত ডিসক্রিপশনে থাকবে, কারো যদি কোনো হেল্প লাগে কমেন্ট করবেন। ধন্যবাদ।